আসসালামু আলাইকুম, এলিশাস কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো চার ধরনের শরবত। এই শরবতগুলো আসছে রোজাতে, আপনারা ইফতারিতে তৈরি করতে পারবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আমার এই সহজ রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন রেসিপির জন্য। তো চলুন এবার বানিয়ে নিই চার ধরনের শরবত। প্রথমে বানিয়ে নিচ্ছি আমি আমের শরবত। এটার জন্য এক বাটি আম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, একটা ব্লেন্ডারে জগে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে দিব এক কাপের মতো লিকুইড দুধ। দুধটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি দুই চামচের মতো চিনি। আমি এখানে দুই চামচ চিনি দিয়েছি, আপনারা চাইলে আর একটু বাড়িয়েও দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে আমার আমের শরবত। এখন একটা গ্লাসে ঢেলে নিচ্ছি। আর এটা দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু খুবই টেস্টি হবে। এখন আমি তৈরি করব কলার শরবত। এটার জন্য আমি একটা কলা গোল গোল করে কেটে নিয়েছি। আর নিয়েছি হাফ কাপের মতো আঙ্গুর। আঙ্গুরগুলোকে আমি মাঝখান থেকে টুকরো করে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারের জগে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি আঙ্গুরগুলো, তারপর দিয়ে দিচ্ছি কলাগুলো, দুই চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি আমার টেস্ট অনুযায়ী দিচ্ছি, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি এক কাপের মতো ঠান্ডা দুধ। কিছুক্ষণ ব্লেন্ড করে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো ভ্যানিলা আইসক্রিম। দিয়ে আবারও ব্লেন্ড করে নিচ্ছি। বানানো হয়ে গেছে আমার কলার শরবত। একটা গ্লাসে ঢেলে নিচ্ছি। এখন আমি তৈরি করব আপেলের শরবত। এটার জন্য একটা আপেল ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর আমি এখানে গ্রিন আপেলটা নিয়েছি, দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে জগে। আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো লেবুর রস। আর দিয়ে দিচ্ছি দুই চামচের মতো চিনি, পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলো একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার আপেলের জুস। আমি একটা গ্লাসে ঢেলে নিচ্ছি। এখন আমি তৈরি করব মাল্টার জুস। এটার জন্য আমি এখানে একটা মাল্টা থেকে রস বের করে নিয়েছি, এক কাপের মতো হয়েছে। ব্লেন্ডারে জগে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি দুই চামচ মতো চিনি, পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি। ব্লেন্ড করে নিচ্ছি। খুবই সহজে হয়ে গেছে মাল্টার শরবত, আর এটা খেতেও খুব টেস্টি হবে। আমি সেম ভাবে আরেকটা গ্লাসে ঢেলে নিচ্ছি। বানানো হয়ে গেছে আমার চারটি মজাদার শরবত। আশা করছি আজকের এই শরবতের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে, আর বাসায় তৈরি করবেন। আর আমার রেসিপিগুলো যদি বাসায় তৈরি করেন তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।